প্রিয় দর্শক, নতুন একটি লং জার্নিতে আপনাদের স্বাগতম। আজ আমাদের গন্তব্য যমুনার ওপারের জেলা সিরাজগঞ্জ। ঘুরে দেখব সুন্দর জায়গাগুলি, সাথে বঙ্গবন্ধু সেতু ও নদী উপভোগ তো আছেই। তাই চলুন শুরু করি আজকের যাত্রা। আজ 27 নভেম্বর সকাল 7:30। বাবা, আমি ও ছোট ভাই আরাফ কমলাপুর স্টেশনের পথে আছি। 7 সকালে ফাঁকা রাস্তায় ভালোই লাগছে। 7:15 ট্রেন, স্টেশনে পৌঁছে গেছি। ৭৬১ আপ সুন্দরবন এক্সপ্রেস হাজির। জানলাটা খালি নেমে যাচ্ছে, তাই একটা কাগজ গুজে দিয়ে সাময়িক সমাধান হলো। ঠিক টাইমই যাত্রা শুরু হচ্ছে তাহলে। ঝিকঝিক চলে রেলগাড়ি। বাড়ি স্টেশন তেজগাঁও। বাসার একদম কাজ দিয়ে যাচ্ছি। টঙ্গী স্টেশনে আমাদের আগমন। চলছে ঢাকা টঙ্গী নতুন ডুয়েল গেজ লাইনের কাজ। সবুজের সমারোহ চারিদিকে। আসুন এই ট্রেন ভ্রমণ উপভোগ করি। অসাধারণ। চলছি সবুজ আর জলাভূমি পেরিয়ে। অবশেষে পৌঁছলাম বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন। এখানে কিছুক্ষণ চেকিং হবে, এরপরই বঙ্গবন্ধু সেতু পেরোবো আমরা। কত লম্বা এই রেলগাড়ি! কি সুন্দর, আমরা সেতুতে উঠে গিয়েছি। শীত মৌসুম হয়, নদীতে পানি বেশ কম। চর পড়েছে দেখি। আমাদের পাশেই চলছে গাড়ি। কোনো এক বাইকার গ্রুপের লং রাইড চলছে।
দেশের দীর্ঘতম সেতু এটি বুঝতে হবে। পশ্চিম পারে এসে পড়েছি, এখানে রয়েছে বঙ্গবন্ধু ইকো পার্ক। অবশেষে পৌঁছলাম সিরাজগঞ্জ। সুন্দরবন এক্সপ্রেস চলে যাচ্ছে খুলনার উদ্দেশ্যে। এখানকার পরিচিত একজন আঙ্কেল আছেন, একরকম জোর করেই নিয়ে যাচ্ছেন তার বাসায়। বাঙালির আতিথেয়তা বলে কথা। শীত শীত ভাব, খোলা মাঠ আর সুন্দর একটা সকাল, আর কি লাগে। দুপুরের খাবার সেরে বেরুলাম একটু, সামনেই পড়ল ধান কাটার কাজ। ধানের রঙে চোখ জুড়িয়ে যায়। আঙ্কেল দায়িত্ব নিলেন শহর ঘুরিয়ে দেখানোর, তাই তিনি ও তারই এক বন্ধুর বাইকে আমরা হলাম রওনা। দেখি কোথায় যাচ্ছি আমরা। ওই যে আমি, লাল গেঞ্জিতে। জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী জন্মেছিলেন এই জেলায়। প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ ক্রসবার চারে পৌঁছলাম। যমুনা নদীর তীরে অনেক সুন্দর একটি জায়গা শুনলাম। ধুর ঝামেলা, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এদিক দিয়ে, তাই বাধ্য হয়ে অনেকের পাশাপাশি আমাদেরও গাড়ি ঘোরাতে হলো। আঙ্কেল বললেন আরেক দিক দিয়ে ঢোকা যেতে পারে। ওই রাখাল গরু নিয়ে যায় রে, রাস্তা চলছে তো চলছেই, যাক ঢুকতে তো পারলাম। খোলামেলা জায়গা আর তাজা বাতাস, শান্তি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা আছি বিসিক শিল্প পার্ক সিরাজগঞ্জে। যমুনা নদীর তীরে অবস্থিত অপরূপ সুন্দর একটি জায়গা, এবং ইতিমধ্যে এই জায়গাটি এলাকার মানুষের আগ্রহে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদিও ঢোকা নিষেধ, তারপর আমরা ফাঁকে তালে ঢুকে গেলাম আর কি। এই যে গাড়ি এবং মানুষ, বেশ সুন্দর জায়গা। বর্তমানে এখানে বেশ কিছু উইন্ডমিলও রয়েছে এবং বিদ্যুৎ প্রোডাকশন এখান থেকেই হচ্ছে। এই যে দেখা যায় আকাশ আর নদী যেখানে মিশে গিয়েছে, যমুনা নদী। বিশাল ধুধু প্রান্তর। আবারও যাত্রা শুরু, দেখি কোথায় যাওয়া যায়। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এখন তো বিসিক শিল্পনগরী থেকে ঘুরে আসলাম, অ্যান্ড বর্তমানে যেখানে আছি এটি হচ্ছে আমাদের সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ, বা যেটা সিরাজগঞ্জ ক্লোজার নামেও পরিচিত। আমি এই মুহূর্তে আছি যমুনা নদীর তীরে। এই দেখুন, ক্যামেরা কতটুকু আসছে বলতে পারছি না, কিন্তু এই যে আকাশ এবং নদী, দেখুন কী মেলবন্ধন।
বোঝাই যায় না, এই যে আকাশের ছায়া নদীতে, তার মধ্যে আবার একটু শীত শীত ভাব আর কুয়াশা, তো সব কিছু মিলিয়ে একটা বেশ সুন্দর পরিবেশ, সকলেই ভালো লাগবে যদি এই সিজনটাতে আসেন আর কি, যদি শীতকালে সিজনে আসেন। মোটরবোট ভাড়া করে আপনি চাইলে যমুনা নদীর মাঝ থেকে ঘুরে আসতে পারেন, যত দূর দেখবেন শুধু মানুষ আর মানুষ। এটি আসলে ওই বিসিক শিল্প পার্কের মতোই, শহরের মানুষদের একটি আগ্রহের কেন্দ্রবিন্দু বলতে পারেন। সো দ্যাটস ইট, আরও অনেক কিছু দেখাবো, সাথেই থাকুন। তো যমুনা নদীর তীরে ভ্রমণ শেষ হলো, এবার আমরা স্টেশনের পথে। একটি ইন্টারেস্টিং দিন শেষে ফেরার সময় ঘনিয়ে এলো, আর তাই আমরা স্টেশনে হাজির ট্রেন সোয়া ছয়টায়। শহীদ এম মোসুয়ালি স্টেশন থেকে বলছি, এখন আমরা অপেক্ষা করছি পদ্মা এক্সপ্রেস ট্রেনের জন্য, ট্রেন এই মুহূর্তে পথে আছে। 760 ডাউন পদ্মা এক্সপ্রেস যথাসময়ে হাজির। বেশ খানিকটা পথ চলার পর রাতের বঙ্গবন্ধু সেতু। আসুন রাতের সেতুর সৌন্দর্য উপভোগ করি। স্পিড লিমিটের কারণে বেশ সময় লাগে চলাচল, কিন্তু ট্রেনের এই ধীর আওয়াজটাই যেন মধুর লাগে। দর্শক, শেষ পর্যন্ত পৌঁছলাম ঢাকা বিমানবন্দর স্টেশন, এবং এই সাথে আমাদের যাত্রার পরিসমাপ্তি ঘটল। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং জানাবেন পরবর্তীতে কোথায় ঘুরতে যেতে পারি, এবং কোন কোন দিকগুলি আপনাদের ভালো লেগেছে এবং কী ভালো লাগেনি সেটাও কমেন্টে জানাবেন। টিল দেন টেক কেয়ার, অ্যান্ড দিস ইজ আনোয়ার ফ্রম ডিএফ মিডিয়া বিডি, আল্লাহ হাফেজ। সারাদিনে কিছু ক্লিক। জুম্মা নামাজ এখানেই পড়েছি, চরমাই ঝাইল উত্তরপাড়া জামে মসজিদ, পঞ্চসরটিয়া, সিরাজগঞ্জ। ঢাকা ফেরার পথে গতির খেলা। আমরা সবাই পিছনে আঙ্কেলরা, যারা কষ্ট করে আমাদের ঘুরিয়ে দেখালেন সব, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।